লিভার বদলানো হচ্ছে, কিডনি বদলে ফেলা হচ্ছে, গল ব্লাডার স্টোনের অপারেশনের নাম করে গল ব্লাডার কেটে বাদ দেওয়া হচ্ছে, হার্টের নানা রকম কমপ্লিকেটেড অপারেশন করা হচ্ছে, ইউটেরাস রিমুভ করে দেওয়া হচ্ছে, বিপি সুগার থাইরয়েডের নাম করে কেমিক্যাল যুক্ত ওষুধ সারা জীবন ধরে খাওয়ানো হচ্ছে, এটা কোনো চিকিৎসা? স্যার, আপনারা মানুষকে অসুস্থ হতে দিচ্ছেন কেন? যেখানে রোগের গোড়ায় গিয়ে রোগকে নির্মূল করা সম্ভব, আসুন আমাদের সাথে যোগ, মেডিটেশন ও আয়ুর্বেদের মিলিত আবিষ্কার আরোগ্য কিটকে গ্রহণ করুন, আর নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ ও নিরোগ সুখের জীবন দান করুন। নমস্কার, আমি সুদীপ মুখোপাধ্যায়। আপনারা জানেন আমার পেশা অভিনয়, আর জানেন তো একজন অভিনেতাকে সব সময় সুন্দর ও সুস্থ থাকতে হয়, তাই শুরু থেকেই নিজেকে সুস্থ ও ফিট রাখার প্রয়াস আমার ছিল। আজ আমাদের দেশের বেশিরভাগ মানুষ কোনো না কোনো রোগের শিকার হয়ে আছে, বাচ্চা, যুবক, মাঝবয়সী এবং বয়স্ক সবাই ভুগছেন। সুগার, বিপি, খারাপ লিভার, অকেজো কিডনি, হার্টের রোগ, থাইরয়েড, অ্যানিমিয়া, হাঁপানি, অর্শ, ফুসফুসের সংক্রমণ এবং সর্বোপরি পেটের অসুখ, এছাড়া ক্যান্সার তো আছেই। আর এই সমস্ত শারীরিক রোগের কারণ আমাদের লাগামহীন জীবনযাপন, ইনডিসিপ্লিন লাইফ। কি খেতে হবে, কতটা খেতে হবে, কেন খেতে হবে, কখন খেতে হবে, এই সব সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, আমাদের শেখানো হয় না। কাজকে প্রাধান্য দিতে গিয়ে, রোজগার বাড়াতে গিয়ে আমরা আমাদের শরীরের ক্ষতি করছি। আরে দাদা, লক্ষ লক্ষ কোটি টাকা আপনার ব্যাংকে আছে, বাড়ির সামনে মার্সিডিজ বেঞ্চ দাঁড়িয়ে আছে, অথচ আপনি অসুস্থ হয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাচ্ছেন। জাস্ট ভাবুন কি দাম রইল আপনার এই জীবনের। অথচ আমরা শরীরের জন্য কি করছি? শুধুমাত্র স্নান করা ছাড়া আমাদের শরীরের কোনো যত্ন নেই। কিন্তু এইভাবে কতদিন চলবে? আপনাকে শিখতে হবে তো কি করে আপনি ভালো থাকবেন আর নিজের পরিবারকে, কাছের মানুষদের ভালো রাখবেন। আমরা সবাই একটাই স্বপ্ন দেখি, পেশায় সফল হয়ে প্রচুর টাকা রোজগার করা, ভবিষ্যৎকে সুরক্ষিত করা। কিন্তু যে কোনো পেশায় সফল হতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো সুস্থ শরীর, সুস্থ মস্তিষ্ক। এই দুটি জিনিস যদি ঠিক থাকে, সুস্থ সবল থাকে, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন, আপনার স্বপ্নকে সত্যি করতে পারবেন। কিন্তু বাস্তব এটাই যে 90% মানুষ নিজের শরীরের যত্ন নেন না। আমরা আজকে আপনাদের দেখাবো কি করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান সুস্বাস্থ্য, যা নিবেদন করছে বাসুকি আয়ুর্বেদা। বাসুকি আয়ুর্বেদার সুস্বাস্থ্য অনুষ্ঠানের উদ্দেশ্য হল মানুষকে তার স্বাস্থ্য সম্পর্কে অবহিত ও সচেতন করে তোলা, যাতে সে ভবিষ্যতে কোনো ধরনের রোগ যথা বিপি, সুগার, লিভার ও কিডনির সমস্যা, হার্টের রোগ, হাঁপানি, বাত, অর্শ, যে কোনো ধরনের পেটের রোগ ইত্যাদির জন্য কোনো মেডিসিন না খায় ও অপারেশন করানোর অবস্থায় না পৌঁছয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডক্টর শ্যামা প্রসাদ রায়। আর আপনারা যারা দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, শরীরের সম্পর্কে কোনো সমস্যা থাকে, সরাসরি আমাদের ফোন করুন নিচে স্ক্রোলে দেওয়া নাম্বারে। নমস্কার ডক্টর রায়। নমস্কার সুদীপবাবু। নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাসুকি আয়ুর্বেদার পক্ষ থেকে। আমরা যে মিশনটা নিয়েছি তা বাস্তবায়িত করার জন্য, মিশনটি হলো সবার জন্য সুস্থ ও স্বাস্থ্যকর জীবন। আমি চেষ্টা করব আপনাদের অসুখের, আপনাদের সমস্যার কথা শুনে তার প্রতিকার করার। ডাক্তার যদি আপনাকে মেডিসিন খেতে বলেন বা অপারেশন করতে বলেন, আপনি একবার অন্তত ফোন করুন, আমি সব শুনে অ্যাডভাইস করব, যাতে আপনি ভালো এবং সুস্থ হয়ে যেতে পারেন। ডাক্তারবাবু, আমার একটা প্রশ্ন ছিল। দেখুন, আমি দেখেছি, আমার অভিজ্ঞতা বলছে যে বর্তমান সময়ে বহু মানুষ খুব অল্প বয়সে, 25-26 বছর বয়সে নানান রকম অসুখে ভুগতে আরম্ভ করছে। কারোর ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এমনকি হার্টের অসুখও হচ্ছে। এর কারণ কি? আমাদের লাইফস্টাইল, ফুড হ্যাবিটস আর মানসিক স্ট্রেস। ছোটবেলা থেকেই তো ভুল খাওয়া দাওয়া করে মানুষ বড় হচ্ছে,
তার উপর ব্যায়াম করা বা খেলাধুলো করার রেওয়াজ তো প্রায় নেই। স্কুল জীবন থেকেই মানসিক স্ট্রেস শুরু হয়ে যাচ্ছে বাচ্চাদের, তাই শারীরিক ও মানসিকভাবে 90% ছেলে মেয়ে কমজোর হয়ে বড় হচ্ছে, আর তাই শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে না, ফলে অল্প বয়সে কোনো না কোনো রোগে ভুগতে শুরু করছে। ডাক্তারবাবু, আমি একটা আর্টিকেল পড়েছি, এখন তো অনেক রকম আর্টিকেল বেরোয়, তাতে দেখা যাচ্ছে যে 90% মানুষ 40 বছর পেরোতে না পেরোতেই নানা রকম রোগে ভুগতে আরম্ভ করেন, যেমন সুগার, বিপি, বদহজম, কোষ্ঠকাঠিন্য, কোলেস্টেরল, ফ্যাটি লিভার, কিডনির অসুখ, হার্টের অসুখ, কোনো না কোনো রোগে ভোগা আরম্ভ হয়ে যায়। তারপর 45 কি 50 বছরে এসে আমাদের কিছু রোগ ক্রনিক হয়ে যায়। একদম। আসলে আমাদের দেশে সুস্থ নিরোগ হয়ে বেড়ে ওঠার কোনো বৈধ গাইডলাইন নেই। ঠিক কথা। অসুখ হলেই গাদা গাদা অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়া হচ্ছে, তার ফলে একটা অসুখ সারাতে গিয়ে 5টা অন্য অসুখ ডেকে আনা হচ্ছে। হ্যালো স্যার, আমি বিশ্বজিৎ মাইতি কথা বলছি, কাঁথি থেকে। বিশ্বজিৎ বাবু কাঁথি থেকে, হ্যাঁ বলুন, আপনার সমস্যা কি? স্যার, গত 5 বছর ধরে আমার সুগার রয়েছে, শুরুতে প্রোটিন ও ইনডাইজেশনের সমস্যা ছিল। এই প্রোটিন ইনডাইজেশনের জন্যই আপনার সুগার হয়েছে। বয়স আর ওজনটা কত? বয়স 46 আর ওজন হবে 72 কিলো। আপনার লিভারও উইক হয়ে রয়েছে। দেখুন, যখন দিনের পর দিন বদহজম, অ্যাসিডিটি হতে থাকে, সেটা যে আগামী দিনের বড় কোনো রোগের ইন্ডিকেশন সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। 7 দিন 10 দিন মেডিসিন খেলাম, ব্যাস দায়িত্ব শেষ। বিশ্বজিৎবাবু, আপনার প্রোটিন ইনডাইজেশনের সমস্যা যখন হয়েছিল তখন এই কাজটাই করেছিলেন, রোগের উৎসতে না গিয়ে তার সিমটমের ওষুধ খেয়েছেন, আর এখন ভুগছেন সুগারে, কিন্তু এখনও রয়েই গেছে। আপনি আমাদের বাসুকি আয়ুর্বেদার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, আশা করি আপনার সমস্যা মিটে যাবে। আমাদের হেল্পলাইন নম্বর আপনারা স্ক্রিনের নিচেই দেখতে পাবেন। ডাক্তারবাবু, বেশিরভাগ মানুষেরই অদ্ভুত ফুড হ্যাবিট দেখেছি যে তারা তেল মশলা জাতীয় খাবার খেলো, নেমন্তন্ন বাড়িতে গিয়ে অনেক খাবার খেলো, খেয়ে আইঢাই করতে লাগলো, তারপর তারা বললো যে হজম করতে হবে বলে কোল্ড ড্রিঙ্ক খেয়ে ফেললো, তারপরে হয়তো একটা অ্যান্টাসিড খেয়ে ফেললো। অদ্ভুত হ্যাবিট, তাই না? রোগকে আমন্ত্রণ করে নিয়ে আসার এর থেকে ভালো উপায় তো আর হতেই পারে না। রেনিটিডিন, ওমিপ্রাজল, পেন্ট্রাপাজল, প্যারাসিটামল, এরিথ্রোমাইসিন ইত্যাদি লোকের কাছে জলবাত হয়ে গেছে। আমরা ভালো থাকবো কী করে সেটাই তো কারোর জানা নেই। আমাদের দেশজ চিকিৎসা হলো আয়ুর্বেদ, যা বিদেশিরা গ্রহণ করে আজ কত ভালো আছে, অথচ আমরা ভারতীয়রা সেই চিকিৎসাকে অবহেলা করে চলি। ভেষজ উপাদানে তৈরি করা আয়ুর্বেদ মেডিসিন যে কোনো রোগের উৎসকে বিনষ্ট করে, তাই ভবিষ্যতে মানুষের শরীরে সেই রোগ আর ফিরেই আসে না। সুগার, ব্লাড প্রেশার, হার্টের অসুখ, হাঁপানি, ফ্যাটি লিভার ইত্যাদি নানা রকম রোগ সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব, কিন্তু তার জন্য আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য নিয়মিত আয়ুর্বেদ মেডিসিন খেয়ে যেতে হবে, আর তার সাথে কিছু নিয়ম পালন করতে হবে। আরোগ্য কিট, আয়ুর্বেদ মেডিসিন, ডায়েট প্ল্যান ও শারীরিক বিজ্ঞানের যৌথ সমাবেশ। এটি 40 দিনের একটি কোর্স। যদি আপনি এই মেডিসিন যথাযথ উপায়ে সেবন করেন তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। সব ধরনের রোগ থেকে মুক্তি দিতে সক্ষম এই আরোগ্য কিটের দাম মাত্র 3,200 টাকা। অর্ডার করতে ফোন করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আমি এখন রয়েছি বাসুকি আয়ুর্বেদার মূল ক্লিনিকের ঠিক সামনে, তারাতলা বা খিদিরপুর, যেদিক থেকেই আপনারা আসুন আপনার বাসটা হবে রিমাউন্ড রোড, টনি অ্যান্ড গাই সেলুনের ঠিক পাশের বিল্ডিং। চলুন এখন আমরা চলে যাই সরাসরি ক্লিনিকে। চলে এসেছি বাসুকি আয়ুর্বেদার মূল ক্লিনিকের একদম ভিতরে। এখানে এসে দেখতে পাচ্ছি অনেক পেশেন্ট বসে আছে, আমার ঠিক ডান দিকেই রয়েছে রিসেপশন, চলে যাব সরাসরি রিসেপশনিস্টের কাছে। আপনার নাম? নায়াক শব্বির। রেগুলার কত পেশেন্ট এখানে আসে? প্যান্ডেমিক সিচুয়েশন কে কারণ অবি জাদা পেশেন্ট ভিজিট নেই করতে, পেশেন্ট সে ওভার দ্য ফোন থ্রু ভিডিও কল কে মাধ্যম সে ডক্টর স্যার সে ডিল করতে। কলকাতার বাইরে থেকেও কি এখানে পেশেন্ট আসে? ফ্রম অল ওভার ইন্ডিয়া সে পেশেন্ট ভিজিট করতে হে, লাইক ইউপি, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ইভেন বাংলাদেশ সে পেশেন্ট ভিজিট করতে হয়।
तो आपना लिखने बेसिकली की काज? जब पेशेंट हमारे क्लिनिक में आते हैं तो पेशेंट के फॉर्म फिलअप करना पड़ता है, पेशेंट का प्रीवियस रिपोर्ट्स वगैरह कलेक्ट करके डॉक्टर सर के पास भेजते हैं। थैंक यू। এখন আমি জেনে নেব বাসুকি আয়ুর্বেদে উপস্থিত পেশেন্টদের কাছ থেকে কিছু তথ্য। আমার নাম হলো গৌতম কর, আমি দুর্গাপুর থেকে এসেছি। বাসুকি আয়ুর্বেদাতে আমার আসার উদ্দেশ্য হলো আমার ব্লাড প্রেশারের প্রবলেম, হাই ব্লাড প্রেশারের প্রবলেম, এই জন্য এখানে প্রতি মাসে আমাকে একবার আসতে হয়। খুব ভালো, মানে এদের ট্রিটমেন্ট, এদের সার্ভিস খুবই ভালো, যে ওষুধ এনারা দেন বা যেভাবে ট্রিটমেন্ট করেন খুব অ্যাফোর্ডেবল রেট। আমি এখন আগের থেকে অনেক বেটারমেন্ট, মানে অনেক ফিলিংস আমার অনেক ভালো। আমি সুস্মিতা পাল, আমি বারাসাত থেকে এসেছি। আমি আমার মাকে নিয়ে এসেছি, মা হাই সুগার পেশেন্ট আছেন, তাই জন্য মাকে নিয়ে আমি বাসুকি আয়ুর্বেদাতে এসেছি। আমি বাসুকি আয়ুর্বেদাতে ফার্স্ট টাইম এসেছি, আগে মায়ের অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হতো, বাট ওখানে উনি ভালো কিছু উপকৃত হননি, তাই আমি টিভি দেখে আমি এখানে তাই এসেছি। আমার নাম সুপর্ণা সাহা, আমি রানাঘাট থেকে এসেছি। আমার ওভারিতে সিস্ট আছে, আমি অন্য জায়গায় ডাক্তার দেখেছিলাম, সেখানে অপারেশন করতে বলেছিল, কিন্তু এখানে ডাক্তারবাবু বলেছেন যে ওষুধ খেলে সমস্যা ঠিক হয়ে যাবে, অপারেশন করতে হবে না। মেরা নাম রাকেশ সিং, মে ঝাড়খণ্ড জামশেদপুর সে আয়া হুম। পেরে দাদাজি কা ট্রিটমেন্ট করবায়া থা ইয়াহাঁ পে আকর কে, জয়েন্ট পেন কা প্রবলেম থা, তো মেরে দাদাজি কো বহুত হি আরাম হুয়া, তো মে ও সারে রিপোর্ট লেকার কে ফির ডক্টর সাহাব সে বাত কিয়া। দুবারা ট্রিটমেন্ট করতে লিয়ে জি জি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার নাম সত্যপ্রসাদ বোস, আমি নৈহাটি থেকে এসেছি। যা খাই হজম হয় না, গ্যাস হয়ে যাচ্ছে, পেটে ব্যথা হয়, সেই জন্য এসেছি। মাস দেড়েক ধরে ওষুধ খাচ্ছি এখানে, আর দ্বিতীয়ত গাছগাছাড়ার উপর আমার একটা আলাদা বিশ্বাসও আছে। আমার নাম তুষারকান্তি মণ্ডল, আমি বসিরহাট থেকে এসেছি। আমার পাইলসের সমস্যা, গত 8-9 মাস আগে অন্য জায়গায় অপারেশন করিয়েছিলাম, কিন্তু সেটা 5-6 মাস পরে আবার কামব্যাক করে, তো আমি আমার এক পরিচিতর কাছ থেকে এখানকার ঠিকানা পাই, তো গত 2 মাস ধরে চিকিৎসা করাচ্ছি, মানে আমি এখন অনেক সুস্থ আছি। আমি এখন চলে এসেছি ম্যানেজার পীযূষ সরকারের কাছে। পীযূষবাবু নমস্কার। নমস্কার পীযূষবাবু, এই বাসুকি আয়ুর্বেদা সংস্থাটি ঠিক কত বছরের পুরনো? আমাদের সংস্থা 5 বছরের পুরনো। কি কি ধরনের রোগী বেসিক্যালি এখানে আসেন? আমাদের এখানে বেসিক্যালি ক্রনিক পেশেন্টরাই বেশি আসেন, যেরকম ডায়াবেটিসের পেশেন্ট আসছেন, ব্লাড প্রেশারের পেশেন্টরা আসছেন, আজকের ডেটে প্রচুর পরিমাণে কিডনি পেশেন্টরা আসছেন যাদের ডায়ালাইসিস চলছে, তারপরে আমাদের সংস্থা এসে তারা ট্রিটমেন্ট করাচ্ছেন এবং অনেক বেটার রেজাল্ট তারা আমাদের সংস্থা থেকে পাচ্ছেন। কলকাতা ছাড়া কি আপনাদের বাইরেও আর কোনো ক্লিনিক আছে? আমাদের মালদাতে ক্লিনিক রয়েছে, ইন্দোরে ক্লিনিক রয়েছে, এবং আমাদের লক্ষ্য রয়েছে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা জেলায় আমাদের ক্লিনিক ওপেন করার, এবং বিভিন্ন জেলা থেকে ফ্র্যাঞ্চাইজি ওনাররা আমাদের সংস্থায় যোগাযোগ করছেন তাদের নির্দিষ্ট জেলাতে ক্লিনিক ওপেন করার জন্য। পীযূষবাবু, আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আছি, এই মুহূর্তে তো বেশি পেশেন্ট আমরা গ্যাদারিং করতে পারছি না, তো এই যে পরিস্থিতিটা থেকে আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন পেশেন্টদের? দেখুন, প্যান্ডেমিকের জন্য তো আমরা বেশি পেশেন্ট রাখতে পারছি না, এটা একদম ঠিক কথা। তার জন্য আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, সে সমস্ত হেল্পলাইন নাম্বারে পেশেন্টরা কল করছেন এবং সেখানে আমাদের হেলথ এক্সপার্টরা রয়েছেন, তারা আমাদের হেলথ এক্সপার্টদের সাথে ডিসকাস করছেন তাদের ডিজিজ নিয়ে। দরকার পড়লে আমরা ডক্টরের সাথে আপনার ভিডিও কল বা অডিও কলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে তাদের প্রেসক্রিপশন করিয়ে আমরা তাদের বাড়িতে মেডিসিন পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। আমি এখন চলে এসেছি বাসুকি আয়ুর্বেদার ডক্টর ডক্টর এ কে ঠাকুরের কাছে, জেনে নেব ঠিক কী কী পদ্ধতিতে এখানে চিকিৎসা হয়ে থাকে। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, এই বাসুকি আয়ুর্বেদে বেসিক্যালি কী কী রোগের চিকিৎসা করা হয়? আমাদের আয়ুর্বেদে সব ধরনের রোগের চিকিৎসা করা হয়, এছাড়াও ক্রনিক কিডনি ডিজিজ যাকে বলা হয় কিডনি ফেলিওর, এবং ক্যান্সারও ট্রিটমেন্ট করা হয়। তো বর্তমানে আয়ুর্বেদ চিকিৎসা কেমন মানে পরিস্থিতিতে আছে বলে আপনার মনে হয়? আয়ুর্বেদিক চিকিৎসা বর্তমানে অনেক অনেক অ্যাডভান্স। এই চিকিৎসা পদ্ধতিটা কীরকমভাবে হয়? চিকিৎসা পদ্ধতি হচ্ছে অ্যালোপ্যাথিতে যেটা আছে ওটা আমাদের আয়ুর্বেদেও আছে সেম, কিন্তু আয়ুর্বেদে আমাদের যে আউটডোর পেশেন্টগুলো আছে সব ক্রনিক ডিজিজ, 10 বছর, 5 বছর, 2 বছর, 4 বছর ধরে ভুগছেন ওনারা। এবার উনি যখন আসবেন আমার কাছে, আমি ওনার পুরো হিস্ট্রিটা নিই, নেওয়ার পর ওনার রিপোর্টিং যা আছে ওটা দেখতে হবে, দেখে যেটা ডায়াগনোসিস হবে সে অনুযায়ী আমরা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট মেডিসিন দিয়ে আমরা। দেখুন, পৃথিবীর প্রাচীন চিকিৎসা পদ্ধতির অন্যতম হলো আয়ুর্বেদ চিকিৎসা, যার উৎস এই ভারতবর্ষে, যা প্রায় 5000 বছর পুরনো। এই চিকিৎসায় ব্যবহার করা হয় যে ওষুধগুলো সেগুলো সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি, এর পুরোটাই কিন্তু অর্গ্যানিক। অ্যালোপ্যাথি মেডিসিনে বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করা হয়। আমার মনে হয় সময় এসেছে নিজেকে বদলানোর, সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেবার। জীবন আপনার, তাই সিদ্ধান্ত
আপনার। ঠিক করুন, বারবার অসুস্থ হবেন আর বারবার ওষুধ খাবেন, আর ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে শরীরে আরও রোগ ডেকে আনবেন, নাকি আপনার জীবনযাপনে সামান্য হ্রাস টেনে আপনার শরীর স্বাস্থ্যকে লৌহ কঠিন করে তুলবেন। হ্যালো, কে বলছেন? স্যার, আমি রেশমি মিত্রা কথা বলছি, বজবজ বাটানগর থেকে। হ্যাঁ রেশমি দেবী, আপনার কথা বলুন, কি বলতে চান? আমি এই অনুষ্ঠান বেশ কয়েকবার দেখেছি, আজ প্রথম কল করছি। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আপনার সমস্যা কি? আমার প্রচন্ড রকমের অ্যাসিডিটি হয়, কোনো খাবার ভালো করে হজম হয় না, গ্যাস হলে মাথা ধরে যায়, যতক্ষণ না বমি হয় মাথা ধরা কমে না। এই এই পেটের অসুখ, এটা ভীষণ কমন অসুখ আমাদের ভারতীয়দের মধ্যে, স্পেশালি বাঙালিদের মধ্যে। ডাক্তারবাবু, আপনার বয়স, ওজন আর ব্লাড গ্রুপ বলুন। বয়স 30, ওজন 50 থেকে 52 মতন হবে, আর ব্লাড গ্রুপ এ পজিটিভ। রোজ পেট পরিষ্কার হয় আপনার, মানে বাওয়েল ক্লিয়ার হয় তো? হ্যাঁ স্যার, তা হয়। প্রথমত, ঝাল মশলা দিয়ে রান্না করা খাবার একদম বন্ধ, যে কোনো ধরনের জাঙ্ক ফুড খাওয়া বন্ধ, হালকা তেল দিয়ে রান্না করা খাবার খাবেন, শরীরে লিকুইড ইনটেক বাড়াতে হবে, সারাদিন নিয়ম করে 4 লিটার জল খাবেন, কিন্তু খাওয়ার পর অন্তত 1 ঘন্টা পর জল খাবেন, সকাল সকাল ঘুম থেকে উঠে সামান্য ব্যায়াম করা দরকার, পেট খালি রাখা যাবে না, এগুলি মেনে চলবেন, আর এর সাথে কিছু ওষুধ আপনাকে নিয়মিত খেতে হবে, অন্তত মাস তিনেক আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন। আমাদের বাসুকী আয়ুর্বেদার হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন, আমাদের আয়ুর্বেদ এক্সপার্ট আপনার ডিটেল নিয়ে প্রয়োজনীয় মেডিসিন বলে দেবেন। আমাদের হেল্পলাইন নম্বর এই স্ক্রিনের নিচেই আপনারা দেখতে পাচ্ছেন। আরোগ্য কিট শরীরের ভিতর থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া, গ্যাস, কেমিক্যাল, অ্যাসিড ইত্যাদি নির্গত করে শরীরকে শক্তিশালী করে তোলে এবং শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে সতেজ করে তোলে। তাই আপনি সুস্থ বা অসুস্থ যাই থাকুন না কেন, আরোগ্য কিটের মেডিসিন সেবন করতে পারেন, এর কোনো সাইড এফেক্ট নেই। যোগ, মেডিটেশন ও রিসার্চ এবং প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান সম্মিলিত আরোগ্য কিটকে গ্রহণ করুন এবং আপনার পুরো পরিবারের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখুন। আরোগ্য কিট, উন্নত জীবন, উজ্জ্বল স্বাস্থ্য। আমার বাবার সুগার এবং ব্লাড প্রেশারের সমস্যা ছিল। গত 10 বছরে অনেক ডাক্তার দেখিয়েছি, প্রচুর মেডিসিন উনি খেয়েছেন, কিন্তু গত 5 মাস এখানেতে চিকিৎসা করাচ্ছি, বাবা এখন আগের থেকে অনেক অনেক অনেকটাই সুস্থ বলা যেতে পারে। খুব সহজ সরল পদ্ধতি, কোনো রকম জটিলতা নেই। ডাক্তারবাবুরা এখানে খুব যত্ন করে ট্রিটমেন্ট করে, চোখ বন্ধ করে ভরসা করা যায়। আগে খাওয়ার খেতাম হজম হতো না, পেট ভারী হয়ে থাকতো, কিন্তু এখন সে সমস্যা নেই। শুধু নিয়ম মেনে চলবেন, ব্যাস আপনি সুস্থ হবেনই, গ্যারেন্টি। সুস্থ ও নিরোগ থাকুন, আরোগ্য কিট সঙ্গে রাখুন। আমার ফ্যাটি লিভারের সমস্যা ছিল, আজ আমি অনেকটাই সুস্থ। ডক্টর রায়, হ্যাঁ বলুন। আমরা শুনেছি মানুষের যে নানা রকম রোগ আসে, নানা রকম সমস্যা হয়, তার মূল কিন্তু পেট থেকে হয়। একদম ঠিক কথা, পেট এবং মস্তিষ্ক। আমরা সব সময় একটা কথা মানুষকে বোঝানোর চেষ্টা করি, এই চিকিৎসা ওষুধপত্র এগুলো পরে, আগে নিজেদের পেটকে ঠিক রাখতে হবে। কোন জিনিসটা পেটের পক্ষে খারাপ, কোনটা স্যুট করছে না, সেটা বুঝতে হবে আর সেই অনুযায়ী চলতে হবে। কারণ ভুলভাল অস্বাস্থ্যকর খাবার দিনের পর দিন আপনি খেয়ে যাবেন, আর হজম করার জন্য অ্যান্টাসিড খাবেন, তারপর মাথা ব্যথা, গা ব্যথা, পা ব্যথায় পেন কিলার খেয়ে নেবেন, এতে কি হয়, লিভার খারাপ হয়, আর খারাপ লিভারের কারণে অন্যান্য রোগ শরীরে আসে। আর একটা হলো নিজেকে টেনশন মুক্ত করে রাখা, কারণ আপনি যত বেশি টেনশন নেবেন আপনার অ্যাসিড বাড়বে, হজমে সমস্যা হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, সুগার হবে। মনে রাখবেন, শুধু ওষুধ খেলে সুস্থ থাকা যায় না, আপনাকে নির্দিষ্ট একটা অনুশাসন মেনে চলতে হবে। হ্যালো, আমি বিশাল ব্যানার্জি কথা বলছি, মালদা থেকে। হ্যাঁ বলুন, আপনার সমস্যা কি? আমার কনস্টিপেশনের সমস্যা আছে, রেগুলার পেট পরিষ্কার হয় না, মাঝে মাঝে পেট ভারী ভারী লাগে, খিদে পায় না। আপনাদের প্রোগ্রামটা দেখে বেশ ভালো লাগলো, তাই ফোন করলাম। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। বিশাল, আপনার বয়স, ওজন আর ব্লাড গ্রুপ বলুন। স্যার, বয়স 35, ওজন 65, আর ব্লাড গ্রুপ হ্যাঁ, ও পজিটিভ। বিশাল, আপনি এই সমস্যায় কতদিন ধরে ভুগছেন? স্যার, প্রায় 10 বছরের বেশি হবে, তবে ছোট থেকেই কনস্টিপেশন ছিল, কিন্তু এতটা খারাপ আগে ছিল না। আপনি কি খুব তেল মশলা যুক্ত খাবার খান, বা পাকা মাছ, কষা মাংস, জাঙ্ক ফুড? খাই না
বলবো না স্যার, আগে রেগুলার খেতাম কিন্তু ইদানিং অনেকটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দিলে হবে না, আপনাকে এই সব তৈলাক্ত খাবার ছেড়ে দিতে হবে। পারবেন সেটা? কিছু কিছু অভ্যাস ত্যাগ করতে হবে। আচ্ছা স্যার, তাহলে আমি কি করব এখন? গুড, মনে রাখবেন আয়ুর্বেদ চিকিৎসা আপনার রোগ বা শারীরিক সমস্যাকে 100% সারিয়ে তুলতে সক্ষম। ব্লাড প্রেশার, সুগার, হার্টের রোগ, গ্যাস্ট্রিক, লিভারের অসুখ, থাইরয়েড, যাই হোক না কেন, একবার ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে মেডিসিন দেবে। আর তাই ওই মেডিসিনগুলো সারা জীবন আপনাকে খেয়ে যেতে হবে, কারণ অ্যালোপ্যাথি চিকিৎসায় রোগের উৎসকে নিরাময় করে না, তারা সিমটমের চিকিৎসা করে। ধরুন আপনার সুগার ধরা পড়েছে, ডাক্তার আপনাকে সুগারের ওষুধ দিলেন যার পাওয়ার 5 mg, এক বা 1.5 বছর পরে দেখলেন ওই ওষুধ চেঞ্জ হয়ে অন্য সুগারের ওষুধ এলো এবং তার পাওয়ার হয়তো 10 mg, কারণ তখন আপনার 5 mg-তে কাজ হবে না, সেটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, তাই পাওয়ার বেড়ে গেল। এইভাবে অন্য রোগের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। আর আপনি সারা জীবন ধরে কড়া ডোজের অ্যালোপ্যাথি খেয়ে যাবেন, তার ফলে আরও 5টা রোগ আপনার শরীরে চলে আসবে, টাকাও গেল, বিদেশি কোম্পানি বড়লোক হলো, আর আপনি ভুগেই চললেন। আপনি আমাদের সংস্থা বাসুকি আয়ুর্বেদার হেল্পলাইনে ফোন করুন, আমাদের আয়ুর্বেদ এক্সপার্ট আপনার সমস্যা শুনে আপনাকে ওষুধ দিয়ে দেবে, কি খেতে হবে বা কি কি খাওয়া যাবে না সব ডিটেলে বলে দেবে। আরোগ্য কিট, আয়ুর্বেদ মেডিসিন, ডায়েট প্ল্যান ও শারীরিক বিজ্ঞানের যৌথ সমাবেশ। এটি 40 দিনের একটি কোর্স। যদি আপনি এই মেডিসিন যথাযথ উপায় সেবন করেন তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। সব ধরনের রোগ থেকে মুক্তি দিতে সক্ষম এই আরোগ্য কিটের দাম মাত্র 3,200 টাকা। অর্ডার করতে ফোন করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আমি এখন রয়েছি বাসুকি আয়ুর্বেদার মূল ক্লিনিকের ঠিক সামনে, তারাতলা বা খিদিরপুর, যেদিক থেকেই আপনারা আসুন আপনার বাসটা হবে রিমাউন্ড রোড, টনি অ্যান্ড গাই সেলুনের ঠিক পাশের বিল্ডিং। চলুন এখন আমরা চলে যাই সরাসরি ক্লিনিকে। চলে এসেছি বাসুকি আয়ুর্বেদার মূল ক্লিনিকের একদম ভিতরে। এখন আমি জেনে নেব বাসুকি আয়ুর্বেদে উপস্থিত পেশেন্টদের কাছ থেকে কিছু তথ্য। আমার নাম হলো গৌতম কর, আমি দুর্গাপুর থেকে এসেছি। বাসুকি আয়ুর্বেদাতে আমার আসার উদ্দেশ্য হলো আমার ব্লাড প্রেশারের প্রবলেম, হাই ব্লাড প্রেশারের প্রবলেম, এই জন্য এখানে প্রতি মাসে আমাকে একবার আসতে হয়। আমি এখন আগের থেকে অনেক বেটারমেন্ট, মানে অনেক ফিলিংস আমার অনেক ভালো। আমি সুস্মিতা পাল, আমি বারাসাত থেকে এসেছি। আমি আমার মাকে নিয়ে এসেছি, মা হাই সুগার পেশেন্ট আছেন, তাই জন্য মাকে নিয়ে আমি বাসুকি আয়ুর্বেদাতে এসেছি। আগে মায়ের অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হতো, বাট ওখানে উনি ভালো কিছু উপকৃত হননি, তাই আমি টিভি দেখে আমি এখানে তাই এসেছি। আমার নাম সুপর্ণা সাহা, আমি রানাঘাট থেকে এসেছি। আমার ওভারিতে সিস্ট আছে, আমি অন্য জায়গায় ডাক্তার দেখেছিলাম, সেখানে অপারেশন করতে বলেছিল, কিন্তু এখানে ডাক্তারও বলেছেন যে ওষুধ খেলে সমস্যা ঠিক হয়ে যাবে, অপারেশন করতে হবে না। আমার নাম সত্যপ্রসাদ বোস, আমি নৈহাটি থেকে এসেছি। যা খাই হজম হয় না, গ্যাস হয়ে যাচ্ছে, পেটে ব্যথা হয়, সেই জন্য এসেছি। আমার নাম তুষারকান্তি মণ্ডল, আমি বসিরহাট থেকে এসেছি। আমার পাইলসের সমস্যা, গত 8-9 মাস আগে অন্য জায়গায় অপারেশন করিয়েছিলাম, কিন্তু সেটা 5-6 মাস পরে আবার কামব্যাক করে, তো গত 2 মাস ধরে চিকিৎসা করাচ্ছি, মানে আমি এখন অনেক সুস্থ আছি। আমি এখন চলে এসেছি ম্যানেজার পীযূষ সরকারের কাছে। পীযূষবাবু নমস্কার। নমস্কার পীযূষবাবু, এই বাসুকি আয়ুর্বেদা সংস্থাটি ঠিক কত বছরের পুরনো? আমাদের সংস্থা 5 বছরের পুরনো। কি কি ধরনের রোগী বেসিক্যালি এখানে আসেন? আমাদের এখানে বেসিক্যালি ক্রনিক পেশেন্টরাই বেশি আসেন, যেরকম ডায়াবেটিসের পেশেন্ট আসছেন, ব্লাড প্রেশারের পেশেন্টরা আসছেন, আজকের ডেটে প্রচুর পরিমাণে কিডনি পেশেন্টরা আসছেন। কলকাতা ছাড়া কি আপনাদের বাইরেও আর কোনো ক্লিনিক আছে? আমাদের মালদাতে ক্লিনিক রয়েছে, ইন্দোরে ক্লিনিক রয়েছে, এবং আমাদের লক্ষ্য রয়েছে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা জেলায় আমাদের ক্লিনিক ওপেন করার। আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আছি, এই মুহূর্তে তো বেশি পেশেন্ট আমরা গ্যাদারিং করতে পারছি না, তো এই যে পরিস্থিতিটা থেকে আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন পেশেন্টদের? তার জন্য আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, সে সমস্ত হেল্পলাইন নাম্বারে পেশেন্টরা কল করছেন এবং সেখানে আমাদের হেলথ এক্সপার্টরা রয়েছেন, তারা আমাদের হেলথ এক্সপার্টদের সাথে ডিসকাস করছেন তাদের ডিজিজ নিয়ে। দরকার পড়লে আমরা ডক্টরের সাথে আপনার ভিডিও কল বা অডিও কলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে তাদের প্রেসক্রিপশন করিয়ে আমরা তাদের বাড়িতে মেডিসিন পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। আমি এখন চলে এসেছি বাসুকি আয়ুর্বেদার ডক্টর ডক্টর এ কে ঠাকুরের কাছে। জেনে নেব ঠিক কী কী পদ্ধতিতে এখানে চিকিৎসা হয়ে থাকে। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার।
ডাক্তারবাবু, এই বাসকীয় আয়ুর্বেদে বেসিক্যালি কী কী রোগের চিকিৎসা করা হয়? আমাদের আয়ুর্বেদে সব ধরনের রোগের চিকিৎসা করা হয়। তো আপনাদের বেসিক্যালি এই চিকিৎসা পদ্ধতিটা কীরকমভাবে হয়? চিকিৎসা পদ্ধতি হচ্ছে অ্যালোপ্যাথিতে যেটা আছে ওটা আমাদের আয়ুর্বেদেও আছে সেম, কিন্তু আয়ুর্বেদে আমাদের যে আউটডোর পেশেন্টগুলো আছে সব ক্রনিক ডিজিজ, 10 বছর, 5 বছর, 2 বছর, 4 বছর ধরে ভুগছেন ওনারা। এবার উনি যখন আসবেন আমার কাছে, আমি ওনার পুরো হিস্ট্রিটা নিই, নেওয়ার পর ওনার রিপোর্টিং যা আছে ওটা দেখতে হবে, দেখে যেটা ডায়াগনোসিস হবে সে অনুযায়ী আমরা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট মেডিসিন দিয়ে আমরা সারাতে। দেখুন, বাসুকি আয়ুর্বেদার আসল উদ্দেশ্য হলো মানুষকে সুস্থ, সবল ও রোগমুক্ত করে তোলা, একটা সুস্থ রোগমুক্ত সমাজ ও দেশ করে তোলা। আপনি শারীরিক ও মানসিকভাবে যতটা সুস্থ ও সবল থাকতে পারবেন ততটাই জীবনে সাফল্য পেতে সমর্থ হবেন। খাবার সময় নিয়ে খান, ভালো করে চিবিয়ে খান, খাওয়ার সময় জল খাবেন না, হয় 30 মিনিট আগে খেয়ে নেবেন বা 1 ঘন্টা পরে খাবেন। শাক সবজি ফল যতটা সম্ভব বেশি খাওয়ার চেষ্টা করবেন। যে কোনো সিজনাল ফল খাবেন, মাছ মাংস যাই খান, কম তেল মশলা ব্যবহার করে পরিমিত খাওয়ার চেষ্টা করবেন। দুধ ছাড়া লিকার চা পান করুন বা গ্রিন টি, আরও ভালো। সকালে ব্রেকফাস্ট একটু বেশি পরিমাণ খেতে হবে, কিন্তু লাঞ্চ আর বিশেষ করে ডিনার যতটা কম পরিমাণে খাওয়া যায় তত ভালো। হ্যালো, হ্যালো, আমি ধূপগুড়ি থেকে জয়দেব হালদার বলছি। হ্যাঁ, আপনার কি সমস্যা? স্যার, আমার শরীর খুব দুর্বল, কোমরে হাঁটুতে সবসময় ব্যথা করে, চলাফেরা করতে আলস্য লাগে, কিছু খেলে পেট ভার হয়ে থাকে। সুগার বা ব্লাড প্রেশার বা হার্টের অসুখ কিছু আছে আপনার? সুগার আছে, ওষুধ তো অনেক খেয়েছি কিন্তু তেমন ভালো কিছু হয়নি, তাই তো। আপনি আমাদের এই অনুষ্ঠান আগে দেখেছেন না আজই প্রথম দেখছেন? আগে 2-3 বার দেখেছি, ভরসা হয়েছে তাই আজ ফোন করলাম। আপনি যে আমাদের উপর ভরসা রেখেছেন তার জন্য ধন্যবাদ। এবারে আসি আপনার সমস্যা সমাধানে। জয়দেববাবু, আপনি আপনার আগে করা টেস্ট রিপোর্ট, ডাক্তারের প্রেসক্রিপশন ইত্যাদি রেডি করে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। আমাদের এক্সপার্ট আপনার থেকে যাবতীয় ফ্যাক্ট জেনে আপনাকে মেডিসিন দিয়ে দেবে, তবে মেডিসিনগুলো নিয়ম মেনে খেতে হবে, আর উনি যা যা মানা করবেন তা মেনে চলবেন। 3 বা 4 মাসের মধ্যে আশা করি আপনি ভালো ও সুস্থ হয়ে উঠবেন। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে বাসুকি আয়ুর্বেদার 3টি ক্লিনিক চালু রয়েছে, কলকাতায়, মালদায়, ইন্দোরে, এবং ভবিষ্যতে আরও অনেক ব্রাঞ্চ আসতে চলেছে। আপনারা ফোন কনসালটেন্সি ছাড়াও যারা যারা ক্লিনিকে এসে আমাদের ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করতে চান, তাদের দেখাতে চান, তারা নিচে দেওয়া হেল্পলাইন নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন। হ্যালো, হ্যালো, আমি সুনিতা রায় কথা বলছি বীরভূম থেকে। হ্যাঁ বলুন। স্যার, আমার বয়স 43 বছর কিন্তু ওজন প্রায় 90 কিলো। আমার সুগার আর ব্লাড প্রেশারের সমস্যা আছে, সুগারের জন্য ইনসুলিন নিচ্ছি। এই অতিরিক্ত ওজনের জন্যই আপনার শরীরে এত রোগ, সব থেকে আগে আপনাকে ওজন কমাতে হবে। ইয়েস স্যার, আমি চেষ্টা করেছিলাম, সাপ্লিমেন্ট খেয়েছি কিন্তু সেভাবে ফল পাইনি। সাপ্লিমেন্ট খেলে ওজন যদি কমে যেত তাহলে আর সমস্যার কি ছিল? সাপ্লিমেন্ট খেলে ওজন কমার থেকে গল ব্লাডারে স্টোন হওয়ার চান্সেস বেশি থাকে। দেখুন, ওজন কমানোর সব থেকে সহজ রাস্তা হলো নিজের BMR বা বেসেল মেটাবলিক রেট, এটাকে ইম্প্রুভ করা। আপনি বাসুকি আয়ুর্বেদের হেল্পলাইনের নাম্বারে ফোন করুন, আমাদের এক্সপার্ট আপনাকে একটা স্পেশাল ডায়েট প্ল্যান বলে দেবেন, সাথে কিছু এক্সারসাইজ অ্যাডভাইস করবেন। আপনাকে রেগুলার সেই নিয়ম মেনে চলতে হবে, মাসখানেকের পর থেকেই আপনার ওজন কমতে থাকবে, কমপক্ষে মাসে 4-5 কিলো ওজন আপনার কমে যাবে। এর সাথে প্যারালালি সুগার ও ব্লাড প্রেশারেরও চিকিৎসা চলবে। মিনিমাম 30 কিলো ওজন আপনাকে কমাতেই হবে, 7-8 মাসের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন 100%। বাসুকি আয়ুর্বেদার উদ্দেশ্য হলো মানুষকে তার শরীর ও স্বাস্থ্য সম্পর্কে এতটাই বিজ্ঞ ও সচেতন করে তোলা যাতে সে উজ্জ্বল স্বাস্থ্যের অধিকারী হয়ে উঠতে পারে। বিভিন্ন অ্যালোপ্যাথি ও কেমিক্যাল মিশ্রিত মেডিসিন সেবনের ফলে দেশের কোটি কোটি টাকা বিদেশে চালান হওয়া রোধ করতে পারে, দেশের প্রতিটি মানুষ বাঁচুক
এক সুখী নিরোগ জীবন, আরোগ্য কিটের নিয়মিত সেবন যে কোনো বয়সের পুরুষ ও মহিলার শরীরে এক উন্নত রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করে, ফলে যে কোনো ধরনের কঠিন ও জটিল রোগ প্রতিরোধে শরীর সক্ষম হয়ে ওঠে। আরোগ্য কিট আপন করুন, জটিল রোগ দূর করুন। আমাদের সময় আজকের মতন এখানেই শেষ। আশা করি আমাদের আজকের এই শো সুস্বাস্থ্য আপনাদের হেল্প করেছে আপনাদের সমস্যার কিছুটা হলেও সমাধান করতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কতখানি ভালো থাকতে হবে, কিভাবে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে।